শাকিব টিকে গেছে, বাকিরা কোথায় গেছে? 1999 সালে শাকিব খানের যাত্রা শুরু হয়েছে। সেই সময় থেকে শাকিব খানের সঙ্গে প্যারালালি যারা অভিনয় করছিলেন, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, আমিন খান সহ আরো অনেক হিরো এসছেন বাংলা সিনেমায় 2000 সালের পর থেকে। নীরব আসছে, ইমন আসছে, আরো অনেক শিল্পী এসছেন। তো ইনারা কোথায় গেলেন? শাকিব খান কেন টিকে গেলেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে এক এক পক্ষ এক এক ভাবে উত্তর দেবে। ফিল্ম পলিটিক্স বলে একটা বিষয় আছে। এক পক্ষ বলেন যে ফিল্ম পলিটিক্সে শাকিব খানের সঙ্গে বাকিরা পারেননি। আর এক পক্ষ বলবেন যে শাকিব খান তার নিজের যোগ্যতায় টিকে আছেন। এখন যারা বলছেন যে ফিল্ম পলিটিক্সের কারণে, ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে শাকিব খানের সঙ্গে বাকি হিরোরা টিকে থাকতে পারেনি, তাদের কথায় কতটুকু যুক্তি আছে? আর যারা বলছেন যে শাকিব খান তার নিজস্ব যোগ্যতায় টিকে আছেন, তাদের কথায় কতটুকু যুক্তি আছে? প্রথমে পলিটিক্সের বিষয়টা আসে। পলিটিক্স নাই কোথায়? আপনার আমার বাড়িতেও কিন্তু পলিটিক্স হয়। একই বাড়িতে যদি চার ভাই থাকে, তাহলে সেই চার ভাইয়ের চার রকম পলিটিক্স থাকে। সেই বাড়িতে একটা জনপ্রিয়তা, একটা কর্তৃত্ব, একটা বাগিনীর বিষয়, এগুলো কিন্তু এই যে পারিবারিক ড্রামা রিলেটেড অনেক সিনেমায় আপনারা দেখছেন কি হয়। তো পরিবারেই যদি পলিটিক্স থাকে, তাহলে ফিল্মে কেন পলিটিক্স থাকবে না? থাকবে। সেই পলিটিক্সটা কোনো জায়গায় সুস্থ, কোনো জায়গায় অসুস্থ। এখন শাকিব খান কতটুক পলিটিক্স করেছেন, কতটুক সুস্থ পলিটিক্স করেছেন, কতটুক অসুস্থ পলিটিক্স করেছেন, ওই বিতর্কে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে একটা স্টোরি বলি আমার স্কুল লাইফের। আমার স্কুল লাইফে আমরা যারা ভালো ছাত্র, যারা ভালো ছাত্র স্কুলে, যাদের রোল 1 থেকে 10-এর মধ্যে থাকে, এদের ভেতরেও কিন্তু একটা পলিটিক্স কাজ করে। এরা চেষ্টা করে যে তার মানে যাকে তারা প্রতিদ্বন্দ্বী ভাবছে সে যেন নাম্বার বেশি না পায়। তো এই চেষ্টাটার দুইটা ধরন থাকে। একটা হচ্ছে সে নিজে বেশি পড়বে, আর একটা হচ্ছে সে অন্যের ক্ষতি করবে। ক্ষতিটা কিভাবে করবে? ক্ষতিটা করবে, ধরেন সে ঠিকই পড়ালেখা করলো, কিন্তু অন্যের পড়ার সময় সে তার সঙ্গে গিয়ে আড্ডা দিল, বা তাকে খেলতে নিয়ে গেল, বা তার বই ধার করে এনে আর সময় মতো দিল না, বা পরীক্ষার সময় তাকে বিভিন্নভাবে বিরক্ত করলো, অথবা স্যারের কাছ থেকে সাজেশন পেয়ে সে ওই সাজেশনটা সবাইকে দিল না। তো এরকম নানাবিধ প্রক্রিয়া আছে স্কুলে সেই সহপাঠীদের, প্রতিদ্বন্দ্বী সহপাঠীদের পেছনে ফেলানোর। তো সেই প্রক্রিয়ায় যে প্রক্রিয়াটি সবচাইতে গ্রহণযোগ্য বলে আপনাদের কাছে মনে হবে, সেটি হচ্ছে যে নিজে ঠিকঠাক পড়ালেখা করা, নিজের স্কিল ডেভেলপ করা, নিজের মেধাকে শাণিত করা, নিজেকে আপডেট করা। এই কাজটি যেই মেধাবী ছাত্রটি করলো, সে কিন্তু 1 নম্বরে থাকলো, যে সবচেয়ে বেশি পড়ালেখা করেছে, সবচেয়ে বেশি ক্লাস করেছে, সবচেয়ে বেশি টিচারদের সঙ্গে সম্পর্ক রেখেছে, সবচেয়ে বেশি বইয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে, সবচেয়ে বেশি পড়ালেখার সঙ্গে সম্পর্ক রেখেছে। তো এই প্রক্রিয়াটা কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হবে। আর ওই যে অন্যান্য যে প্রক্রিয়াগুলো, যে আরেকজনকে পড়তে না দেয়া, আরেকজনের বই এনে সময়মতো ফেরত না দেয়া, সাজেশন না দেয়া, তাকে না জানানো যে এই ইনফরমেশনগুলো হয়েছে, সে যদি অসুস্থতার কারণে না আসতে পারে তাকে ওই পড়াটা না জানানো, অথবা নিজে বেশি পড়ে তার পড়ার সময় বিরক্ত করা,
এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু সহজে মানুষ একসেপ্ট করবে না, বলবো যে এটা করা ঠিক হয় নাই, এটা এটা ঠিক না। কিন্তু যতই সে এই কাজগুলো ঠিক না আর কাজগুলো যতই সে করুক, নিজে যদি ঠিকমতো পড়ালেখা করে, নিজেকে যদি সে ঠিকমতো স্কিল্ড করে, নিজের মেধাকে যদি ঠিকমতো শাণিত করে, এগুলোতে যদি কান পাত্তা না দেয়, তাইলে কিন্তু তার পজিশন অনেক আগে চলে আসবে। তাকে কিন্তু ওর সঙ্গে ওই কম্পিটিশনে সে কিন্তু যতই পাল্লা দেখ ওই চেষ্টা করুক ওকে নেগেটিভলি অ্যাটাক করার, সে কিন্তু উৎরায় যাবে, সে কিন্তু পজিশন অনেক আগে চলে আসবে। তো এত বড় একটা এক্সাম্পল আমি আমার স্কুল লাইফের এই কারণেই দিলাম। এই ফিল্ম পলিটিক্সটাও কিন্তু সেম, এবং এই ফিল্ম পলিটিক্স এবং নিজেকে তৈরি করা দুইটা বিষয় আমি বলছিলাম, যে এক পক্ষ বলবেন যে ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে তারা পারেনি, আর এক পক্ষ বলবেন শাকিব খান তার নিজের যোগ্যতা টিকে গেছে, টিকে আছেন। তো ওই জায়গা থেকেই আসলে, ওই যে আমি যে এক্সাম্পলটা দিলাম ওই জায়গা থেকেই কিন্তু বেরিয়ে আসে। ওই যে ফিল্ম পলিটিক্স টলিটিক্স হলে কিছুই না, এগুলা কিছুই না যদি আপনি নিজেকে স্কিল্ড করেন, নিজেকে সময়ের সঙ্গে চাহিদা, সময়ের যুগের চাহিদার সঙ্গে নিজেকে যদি তৈরি করেন, এবং নিজে যদি সেই ভালো ছাত্রটি যেমন তার বইয়ের সাথে সম্পর্ক, আর এই ভালো হিরোটির তার সিনেমার সঙ্গে সম্পর্ক। এখন আপনি, আমি কারো স্পেসিফিকলি কারো নাম বলবো না, মিলাই নেন, দেখবেন অনেকে সিনেমা করছেন পাশাপাশি ব্যবসা করছেন, সিনেমা করছেন পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাঙ্করিং করছেন, অন্য অন্য প্রোগ্রাম করছেন, নাটক করছেন, সিনেমা করছেন পাশাপাশি দেশের বাইরে গিয়ে নিজেকে ব্যস্ত করে ফেলছেন, টানা অনেকদিন দেশের বাইরে থাকছেন, আবার বাংলাদেশে এসে সিনেমা করছেন। এই যে যে বিষয়গুলো আমি বললাম, এছাড়াও আরো অনেক বিষয় আছে এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জড়িত। দেখা গেছে যে এই এই সিনেমা থেকে সরে গিয়ে সে অন্য কিছু করার চেষ্টা করছেন, অথবা সিনেমাকে সে প্রপার ভ্যালু, প্রপার টাইম বা সিনেমার সঙ্গে থেকে সিনেমাকে এগিয়ে নেওয়ার যে চেষ্টা, সেটি তার হয়তো ওই রকম ছিল না। আমি কারো ব্যক্তিগতভাবে, মানে আমি সরাসরি কারো নাম বলছি না, আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনি মিলায় দেখেন। কিন্তু শাকিব খান যেটি করেছেন, উনি কিন্তু সেই 1999 সাল থেকে একটি কাজই করেছেন, মন দিয়ে একটি কাজই করেছেন, সেটা হচ্ছে সিনেমা। তিনি সিনেমার বাইরে গিয়ে আর কিছু করার কোনো রেকর্ড আমি আমার হাতে নাই যে আর কিছু করার চেষ্টা করেছেন। অন্যান্য হিরোদের বিজ্ঞাপনী সংস্থা আছে, চাকরি আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, অনেক কিছুই, অনেক কাজের সঙ্গে তারা লিপ্ত হয়েছে, পলিটিক্সের সাথে লিপ্ত হয়েছে, তো অনেক কিছু করার চেষ্টা ছিল তাদের। আর শাকিব খানের একটাই চেষ্টা ছিল, একটাই সে করছে, সেটা হচ্ছে সিনেমা। এবং এই সিনেমাতে নিজেকে কিভাবে আরো বেটার করা যায়, নিজের স্কিল কিভাবে আরো বাড়ানো যায়, সেই জন্য সে প্রতিনিয়ত একটা চেষ্টা তার ভিতরে ছিল। সেই চেষ্টার ফলাফল স্বরূপ আপনি জাস্ট তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের, এই সময়ে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দিকে তাকান, সে কতটা ফিট, আর তার সঙ্গে যারা টিকে থাকতে পারে নাই তারা কতটা ফিট। যে ফিট সে হিট। প্রথম কথা হচ্ছে যে আমাদের সিনেমাতে প্রথমে দর্শনদারি, তারপরে গুণবিচারি। আমাদের সিনেমায় একটা প্রথা আছে যে দেখতে সুন্দর না হইলে তাকে খুব সহজে একসেপ্ট করানো, কেউ হিরো বলে তো করেই না, হিরোর জায়গাতে তো এরকম সম্ভবই না। দেখতে অ্যাটলিস্ট একটা মানসম্মত, একটা স্ট্যান্ডার্ড জায়গায় একটা হিরোকে থাকতে হয় সবসময়। আমি কোনো হিরোকে খাটো করে দেখছি দেখাতে চাই না, বা খাটো করে দেখছি না, আমি শুধু এটুকুই বলতে চাইতেছি যে শাকিব খানের যে চেষ্টা ছিল তার নিজেকে তৈরি করার, নিজেকে আরো বেশি দক্ষ করে দর্শকের সামনে রিপ্রেজেন্ট করার, সেই চেষ্টাটা বাকি সবার কতটুকু ছিল। জাজ মাল্টিমিডিয়া একটা এক্সাম্পল আমার টানতেই হয়, সেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়া কয়েকজন হিরো প্রেজেন্ট করে আমাদের ফিল্মে, অবশ্যই তারা হিরো, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মাঝে মধ্যে তাদের সেই ট্রলগুলো দেখলে খুব খারাপ লাগে, যে একটা উচ্চারণ সুন্দরভাবে বলতে পারে না, একটা ডায়লগ বলে যে ডায়লগটা কোনোভাবেই একটা শিক্ষিত লোক একসেপ্ট করবে না, একটা শিক্ষিত ছেলে এরকম ডায়লগ বলতে পারে না যে ডায়লগটার কোনো বাস্তবিক সেন্স নাই, এরকম ডায়লগ
সে যখন পড়ে বা সে যখন বলে তার নিজের সেন্স খাটায় তো সেই ডায়লগটা তাকে বলতে হয়, তাই না? তো সেই সেন্সটাই তার কাজ করে না, এরকম জিনিস ট্রল হয়। আমি সঙ্গত কারণেই কারো নাম বলছি না, আমি আমার সবগুলো কন্টেন্টে সবসময় চেষ্টা করেছি যে পজিটিভ কমেন্ট করার জন্য, কাউকে হার্ট করতে আমি চাই না, কিন্তু টিকে থাকতে হলে, দর্শক জনপ্রিয়তা পেতে হলে আপনাকে তো দর্শকের ডিমান্ডটা ফুলফিল করতে হবে, তাই না? শাকিব খান টিকে আছেন আর বাকিরা চলে গেছেন তার সমসাময়িক, এই একটাই কারণ। সেও কিন্তু একটা সময় তাকে নিয়েও কিন্তু ট্রল হইতো, একটা ট্রল খুব হয়েছে একটা সময়, যে কারো কান্নার কোনো মানে ঘটনা বুঝাইতেই শাকিব খানের একটা কান্নার ছবি অনেকেই লাগাই দিত, একটা ভিডিও ফুটেজ লাগাই দিত ট্রল করে, যে এইভাবে একজন হিরো কাঁদে। কিন্তু সেই শাকিব খান যখন প্রিয়তমায় কাঁদলো তখন কিন্তু সেটা ট্রল হয় না। শাকিব খান কিন্তু নিজেকে চেঞ্জ করে এখানে নিয়ে আসছে, তো এই যে যে নিজেকে চেঞ্জ করা, যে যে চেষ্টা, প্রতিনিয়ত চেষ্টা, সে প্রতিনিয়ত। আরেকটা জিনিস আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও পরে করব, এই কারণে এই প্রসঙ্গটা আমি এখানে টানছি না, ওটা আমি পরের কন্টেন্টে আমি আপনাদেরকে জানাবো সেই বিষয়টা, এটা আমি একবারেই তুলবো না এই কথাগুলো। বিষয়টা দাঁড়ালো বিশেষে এটাই যে শাকিব কেন টিকে গেছে, বাকিরা কেন চলে গেছে, উত্তরটা বোধ হয় আমি বুঝাইতে পারছি যে কি কারণে শাকিব খান আজকের শাকিব খান, কি কারণে শাকিব খান সুপারস্টার, কি কারণে শাকিব খান বাংলাদেশের একজন অপরিহার্য নায়ক। যখন বাংলাদেশের সিনেমার যখন বেহাল অবস্থা, যখন দুর্দশা চলছিল, সিনেমা ধ্বংস হয়ে যাচ্ছে, সিনেমায় নোংরামি হয়ে গেছে, আর অনেক অভিযোগ তুলছে উঠছে, ওই সময় কিন্তু অনেক সেই সময়ের জনপ্রিয় হিরোরা কিন্তু সরে গেছে, তারা কিন্তু সিনেমাটার সঙ্গে থাকে নাই, তারা সিনেমার থেকে অফ গেছে, করে নাই সিনেমা। শাকিব খান ওই সময়ে ঠিকঠাক মতো সিনেমা করার চেষ্টা করেছেন, মানে সে 1999 সাল থেকে আজ অবধি সে একটা কাজই করছে, সেটা হচ্ছে সিনেমা। মোটামুটি আমি হয়তো বুঝাইতে পারছি আপনাদেরকে কেন শাকিব খান টিকে গেছে, বাকিরা ঝরে গেছে। এবং এই যে যে আমি ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা আপনাদের কাছে কে কিভাবে নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ব্যাখ্যাটা কিন্তু এই সময়ের অনেক হিরোদের জন্য প্রযোজ্য। আমি এই সময়ের অনেক হিরো যাদের পেছনে 60-70-80 লাখ টাকার লগ্নি হয়, তারা প্রতিনিয়ত একই কাজ করে যাচ্ছেন, একই প্যাটার্নের অ্যাক্টিং, একই ডায়লগ ডেলিভারি, একই ডান্স, নিজেকে যে ট্রেন্ড আপ করতে হয় যুগের সঙ্গে সঙ্গে, সোসাইটির সঙ্গে সঙ্গে, এডুকেশনের সঙ্গে সঙ্গে, সেই ট্রেন্ড আপের বিষয়টা লক্ষ্য করা যায় না। অনেক আমি নাম বলতে চাই না, কখনোই আমি কারো স্পেসিফিক নাম বলতে চাই না, আমি কাদের কথা মিন করছি আপনারা সবাই বুঝে গেছেন, হয়তো আমার কমেন্টে অনেকে সরাসরি এসে নাম বলে যাবেন, কিন্তু আমি কারো নাম বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে এই বিষয়টা আর এই সময়টা আর নাই, আপনারাও থাকবেন না। এক শাকিব খান যেভাবে টিকে আছে, অন্যরা যদি সেই পদ্ধতিটা সেই পলিসিটা ফলো করে তাহলে তারাও টিকে থাকবে, আর যারা করছেন না তারা ঝরে যাবেন। তো দিস ইজ দ্য হাই টাইম, এখন আর ওই যদু মধু কুদু করে পার অপশন নাই, এখন আপনাকে প্রত্যেকটা সিনেমার পেছনে একেবারে ডেডিকেশন দিতে হবে, মেধা প্রয়োগ করতে হবে, প্রত্যেকটা সিনেমায় নিজেকে আলাদা করে রিপ্রেজেন্ট করতে হবে। একই চকলেট বারবার খাইতে ভাল লাগে না, ওই চকলেটে মাঝে মধ্যে মোরক চেঞ্জ করতে হয়, মাঝে মধ্যে ফ্লেভার চেঞ্জ করতে হয়, মাঝে মধ্যে ওইটাতে টুইস্ট আনতে হয়, অনেক কিছু করতে হবে। তো চকলেট বলতে আমি একজন হিরোকে বোঝাচ্ছি। তো আরও আরেকদিন আমি নায়িকাদের নিয়ে মানে একটা কন্টেন্ট বানাবো, অনেক নায়িকাই হয়তো আমার উপরে খেপে যাবেন, বাট এখনই সময় এগুলো নিয়ে কথা বলার, এখন এগুলো নিয়ে কথা না বললে শুরুটা হয়তো আমি করে দিলাম, এরপরে আরও অনেকেই এগুলো নিয়ে কথা বলবে, যত এগুলো নিয়ে কথা হবে, যত এগুলো নিয়ে সমালোচনা হবে, আমাদের সিনেমা আরও পরিশীলিত হবে, আরও সুন্দর হবে, আরও আন্তর্জাতিক মানের হবে। যাই হোক, আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি কেন শাকিব খান টিকে আছে আর বাকিরা চলে গেছে।